জ্বালানির অভাবে বন্ধ গাজার বেশিরভাগ হাসপাতাল চরম মানবিক বিপর্যয়ে। ইসরায়েলের নির্বিচার হামলার পাশাপাশি সর্বাত্মক অবরোধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটে মুখ থুবড়ে পড়েছে গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থা। জ্বালানি সংকটে এখন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতালগুলো। জ্বালানির অভাবে গাজার প্রধান হাসপাতাল আল শিফা এবং ইন্দোনেশিয়া হাসপাতালের মূল জেনারেটর বন্ধ রয়েছে। ইন্দোনেশিয়া হাসপাতালের বিকল্প জেনারেটর আর মাত্র 24 ঘন্টা জ্বালানি আছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। গাজার অন্যতম হাসপাতাল আল কুদস ও আল আওয়াদার জ্বালানিও শেষের পথে। যে কোনো মুহূর্তে হাসপাতাল দুটির কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে সতর্ক করেছেন ফিলিস্তিন রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। ইসরায়েলে হামলা ও জ্বালানি সংকটে ইতোমধ্যে গাজার 35টি হাসপাতালের 16টির কার্যক্রম ইতোমধ্যে বন্ধ। জ্বালানি ঢুকতে না দেওয়ায় বাকি হাসপাতালগুলো কার্যক্রমও এখন বন্ধ হওয়ার পথে।